অনেকেই বলেন কুমিল্লা আসলে কোথায় ঘুরব। তো আমি আসলে এই প্রশ্নের জবাবটা দিতে অনেক সময় ইতস্তত করি, কারণ বর্তমান সময়ে আসলে ঘোরার জায়গা খুব কম, বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে অথবা ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে ঘোরার মতো পরিবেশ আস্তে আস্তে করে কমে যাচ্ছে। কারণ বহুতল ভবন তৈরি হচ্ছে, ইমারত তৈরি হচ্ছে, সেগুলোর তলায় বিনোদনের জায়গাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তার মধ্যে আমি মনে করি এখনও পর্যন্ত কুমিল্লার শালবন বিহার, যে জায়গাটি এত সুন্দরভাবে বিনোদনের জন্য পরিবারের সদস্যদেরকে নিয়ে আসার জন্য খুব সুন্দর একটি পরিবেশ এখন আমি মানে বর্তমানে এসে লক্ষ্য করছি, যেটা দেখার পর অনেক ভালো লাগছে। কারণ আমাদের বর্তমান যে প্যান্ডামিক, এই প্যান্ডামিকের কারণে আসলে আমাদের যে পরিবারের সদস্যরা রয়েছে বেশিরভাগ সময় ঘরে তাদেরকে বন্দি অবস্থায় থাকতে হচ্ছে। পরবর্তীতে তারা যদি সিদ্ধান্ত নেয় যে আমরা কোথায় ঘুরতে যাব, সেখানে আসলে নিরাপত্তার একটা ব্যাপার থাকে, তারপর যে জায়গায় যাবে সেই জায়গায় সৌন্দর্যের একটা ব্যাপার থাকে, সব কিছু মিলিয়ে একটা গুছানো একটা পরিবেশের প্রয়োজন হয়। তা আমি কুমিল্লার ছেলে হলেও দীর্ঘদিন যাবৎ দেশের বাইরে থাকার কারণে এই সমস্ত জায়গাগুলোর প্রতি যে আমার ধারণা ছিল, আইডিয়া ছিল, আমি হঠাৎ করে এই জায়গাটাতে ঘুরতে আসলাম। আসার পর মনে হলো যে না, দেশবাসীকে জানানো দরকার, যারাই কুমিল্লাতে আসেন অবশ্যই এই আমাদের যে ঐতিহ্যবাহী কুমিল্লার শালবন বিহার রয়েছে, এখানে আসতে পারেন, খুব সুন্দর একটি পরিবেশ আপনারা লক্ষ্য করবেন। তো যেটা কুমিল্লা কোটবাড়িতে অবস্থিত, কুমিল্লা শহর থেকে একটু বাইরে, কুমিল্লা ইউনিভার্সিটি পাশেই রয়েছে, কুমিল্লা জাদুঘর। তারপর আমি মনে করি একবার যদি এখানে প্রবেশ করা হয় বিভিন্ন টাইপের ঘোরার জায়গা এখানে রয়েছে।
বলা যায় ওরা সিস্টেম মতো কইলা ফেলে Thank you.